বন্ধুরা, এখন আমি রয়েছি শুশনি জঙ্গলে। আমি ঝাড়গ্রামে একটা কাজের জন্য এসেছিলাম, যাওয়ার সময় এই জঙ্গলটা চোখে পড়ল, তাই একটা ভিডিও করে নিলাম। আর এই জঙ্গলের ভেতর থেকে একটা সুন্দর রাস্তা গেছে, সেই রাস্তাটাতেও আমি একটা বাইক রাইড করব। সঙ্গে থাকুন। হ্যাঁ, আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। চলুন। ঝাড়গ্রাম থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে একটা ছোট্ট গ্রামের মধ্যে, আর গ্রামটার নাম হচ্ছে শুশনি গ্রাম। এই গ্রামের নাম অনুযায়ী এই জঙ্গলের নাম শুশনি জঙ্গল, আবার অনেকে জাম্বনি জঙ্গলও বলেন। ভাগ্য ভালো থাকলে এই জঙ্গলে হাতির দেখা মিলতে পারে। এখানে হাতি আসে? কোন সময় আসে? ধান পাকে নাই তো? ধান যখন পাকে তখন? হ্যাঁ, সব লোকের যখন সেই মাইসর মাসে পাকিং হয় তখন তুমি আসে। তোমাদের বাড়ি কি এখানে? হ্যাঁ। ওই যে মাঠটা দেখা যাচ্ছে, ওই মাঠের ওপারেই হচ্ছে শুশনি গ্রাম। গ্রামে খুব কম সংখ্যক লোক বাস করেন, এখানকার মানুষের খুব সাধারণ জীবনযাপন। বেশ ভালো লাগে এই গ্রামে আসলে। আপনাদের সুবিধার জন্য লোকেশনটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। শুশনি থেকে জাম্বনির দূরত্ব 6 কিলোমিটার, আর শুশনি থেকে কনক দুর্গা মন্দির 8 কিলোমিটার। আমি কলকাতা থেকে ভোর 4টার সময় বেরিয়েছিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। 172 কিলোমিটার রাস্তা আসতে আমার সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা মতো। সকাল 8:10 পৌঁছে গেছি আমি ঝাড়গ্রামে। ওখানে খাওয়া দাওয়া সেরে আমার একটা ব্যক্তিগত কাজ করে আমি শুশনির দিকে রওনা হয়েছিলাম 12:30। এখন দুপুর 1:30 বাজে, আর কিছুক্ষণ এই জঙ্গলের মধ্যে সময় কাটাবো। বর্ষার পরে পরেই এসেছি, তাই চারদিকে সবুজ আর সবুজ। আমি এখন জঙ্গলের ভেতর দিয়ে মোরামের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আমি একাই রয়েছি, আর দুদিকে প্রচুর শাল গাছ রয়েছে। এখানে বেশিরভাগই শাল গাছ দেখতে পাবেন আসলে। সামনে কয়েকজন দিদি কাঠ কুড়াচ্ছেন, চলুন ওনাদের সঙ্গে একবার কথা বলে জেনে নিই এখানে হাতি কখন আসে। Thank you.
এখানে হাতি আছে? ওইদিকে আছে হাতি? কোন সময়টা আসলে হাতি পাবো দেখতে? এখানে এসছিল, আগে থেকে বলে দেয়, মাইকিং করে দেয় যে হাতি এসছে, তো হঠাৎ চলে আসে। দিদিদের কাছে শুনলাম এখানে যখন তখন হাতি চলে আসে। কিছুদিন আগে একদল হাতি এসেছিল এখানে, বিশেষ করে যখন ধান পাকে সেই সময় হাতিদের আনাগোনা এখানে বেশি হয়। ঝাড়গ্রাম জামবনি মেইন রোড থেকে শুশনি গ্রাম পর্যন্ত এই সুন্দর রাস্তাটা আপনারা এনজয় করুন। বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।